দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের চরিত্র করার অফার পেয়েও কিছুতেই সেই ছবি করতে রাজি হচ্ছিলেন না। কারণ হিসেবে বলেছিলেন, ওই রকম মানুষের চরিত্র অভিনয় করার যোগ্যতা আমার নেই। এরপর অবশ্য কোনো ক্রমে যখন রাজি করানো গেল, ছবি দেখে দেশবন্ধুর স্ত্রী বাসন্তী দেবী পর্যন্ত অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। একই মানুষ ইন্টারভিউয়ে প্রথম হয়েও সিনেমার চাপে রেডিওয়ে ঘোষকের চাকরি করলেন না। সেই চাকরি পেয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তী আরেক অভিনেতা। চলুন শুনে নেওয়া যাক সেই গল্প। অনিল সৌমিত্র প্রথম পরিচয় 1957 সালে। দুজনে সেদিন হাজির হয়েছিলেন অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রে চাকরি ঘোষকের। পদ কিন্তু মাত্র একটি। আবেদন করেছিলেন অনেকেই, ইন্টারভিউ দিতে এসেছিলেন 100-এর বেশি আবেদনকারী। সেখানে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয়ে যায় কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের। প্রতীক্ষায় থাকতে থাকতে দুজনে স্বতঃস্ফূর্তভাবে আলাপ, পরে সেই আলাপ গড়ায় গভীর বন্ধুত্বে। খুব বেশি সময় লাগেনি, অনিল চট্টোপাধ্যায় ঘোষকের চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিলেন বটে, কিন্তু ততদিনে তিনি সিনেমার সহকারী পরিচালক, নিজের কিছু চরিত্রে অভিনয় করা হয়ে গিয়েছে। রেডিওর ইন্টারভিউয়ের দিন অনিল সৌমিত্রকে বললেন, উল্কা নামে একটা ছবি হতে পারে, সেখানে তিনি বড় ভূমিকায় অভিনয় করবেন, সম্ভাবনা যথেষ্ট জোরালো। ছোট কিছু চরিত্রের কাজ হাতে চলে এসেছে, তবে রেডিওয়ে চাকরিটা যদি হয়ে যায় তাহলে হয়তো আর অভিনয়টা করা হয়ে উঠবে না। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে ঘটনাটা ঘটেছিল ঠিক এর উল্টো। সিনেমার চাপে অনিল চট্টোপাধ্যায় সেদিন রেডিওয়ে ঘোষকের চাকরিটা করেননি, আর সেই চাকরিটি পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের মধ্যে অনিল চট্টোপাধ্যায় পেয়েছিলেন প্রথম স্থান, আর সৌমিত্র হলেন দ্বিতীয়। অনিলের সিনেমায় আসা কম নাটকীয় নয়। সবেমাত্র 25 দিন হয়েছে অফিস যাওয়ার। জার্মান কোলাবোরেশনের একটি কোম্পানি, মাস গেলে 700-800 টাকা বেতন। 50-এর দশকে টাকাটা কম তো নয়ই, বরং বেশ বেশি। একদিন স্ত্রীকে বললেন, ধুর, এসব আর পোষায় না, ছেড়ে দেব চাকরি। সত্যি তিনি চাকরি ছাড়লেন, যেমন ভাবে রেডিওর ঘোষকের চাকরিটা তিনি করেননি। আবার রেডিওয়ে চাকরির পরই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমায় অভিনয় আসার সিদ্ধান্তের প্রথম সমর্থক ছিলেন অনিল চট্টোপাধ্যায়। সেই বন্ধুত্ব ক্রমে আরো জোরালো হয়ে উঠল। পরস্পরের বাড়ি যাওয়া থেকে লম্বা সময় অন্তরঙ্গ আড্ডাও চলত। 1964 সাল, সৌমিত্র পরিবার পুরী বেড়াতে গিয়েছেন। সেই যাত্রায় তাদের সাথী হয়েছিলেন সস্ত্রীক অনিল। চলত একসঙ্গে হৈ হৈ করে সমুদ্রে স্নান। দুই পরিবারের প্রবীণরা নিজেদের মধ্যে কথায় ব্যস্ত থাকতেন তখন। তখন দুই বন্ধু সমুদ্রের তীর ধরে হেঁটে চলে যেতেন অনেক দূর। নানা বিষয় দুজনের মুক্ত মনে আলোচনা হতো। বয়সে সৌমিত্র যদিও একটু ছোট অনিল চট্টোপাধ্যায়ের তুলনায়, কিন্তু বয়সের ব্যবধান কোনোদিনও তাদের বন্ধুত্বে প্রাচীর হতে পারেনি। সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের কথায় অনেক পরে, অভিনেতার সংঘ আর শিল্পী সংসদ আলাদা হয়ে গেল, তখন অনিল শিল্পী সংসদের নেতা বলে আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব কখনো ক্ষুণ্ণ হয়নি। খেলাধুলার প্রতি অনিলবাবুর ছিল অমোক টান, কম জেতেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। আর সেই টানেই একসময় স্টুডিওর মধ্যে ব্যাডমিন্টন খেলার আসর গড়ে উঠেছিল। সেই বিষয়েও প্রথম উদ্যোগীদের অন্যতম ছিলেন অনিল চট্টোপাধ্যায়। প্রথম কোর্ট তৈরি হয়েছিল রাধা ফিল্মসের স্টুডিওয়ে, পরে NT1, আর
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা সেখানে ব্যাডমিন্টন খেলতেন, অনিল দিলীপও খেলেছেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, সিনেমায় সৌমিত্র অনিল পরস্পরের বন্ধু হিসেবে অনেক চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা অনিল চট্টোপাধ্যায়কে অসম্ভব শ্রদ্ধা করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশেষত দেবী, মহানগর, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার তার অভিনয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। কিন্তু তার চোখে বন্ধু অনিলের শ্রেষ্ঠ অভিনয় ছিল পোস্টমাস্টার। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায় সব ভুলে যেতে পারি, কিন্তু পোস্টমাস্টারকে ভুলব কেমন করে? একই রকম মুগ্ধতা সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবির প্রাণচঞ্চল, মজার আর হৃদয়স্পর্শী অনিলে। বহুমুখী প্রতিভার মানুষ তিনি। নায়ক চরিত্রাভিনেতা অনিল চট্টোপাধ্যায় ছিলেন মেধাবী ছাত্র, চমৎকার দখল ছিল ইংরেজি ভাষায়, খুব ভালো ছবি আঁকতেন, লিখে রাখতেন রোজনামচার ডায়েরি। নিজের লেখা বইয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন, ভবিষ্যতে অনিলের ডায়েরি যদি সুসম্পাদিতভাবে প্রকাশিত হয় তাহলে শুধু তার ব্যক্তিগত জীবনের কাহিনী নয়, আমাদের অভিনয় করার সময়টারও ইতিহাস ধরা পড়বে বলে আমার বিশ্বাস।